শিল্পার হাসিতে আবর্জনা সাফের কৌশল মোদির। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার স্বচ্ছ ভারত অভিযান প্রচারের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিকে। 41 বছর বয়সী এই অভিনেত্রী এখন থেকে মোদির উচ্চাভিলাষী প্রকল্পের প্রবক্তা হয়ে গেলেন। নৃত্যপটীয়সী আর ধারালো হাসির এই অভিনেত্রী বৃহস্পতিবার জানান, তিনি রেডিও, টিভি ও অন্যান্য প্রচার মাধ্যমে জনগণকে বোঝাবেন তারা যেন রাস্তায় ময়লা না ফেলে, যেখানে সেখানে আবর্জনার স্তূপ না বানায়। জানা গেছে, শিল্পা শেঠির এই আবেদনের সঙ্গে পোস্টার ও বিলবোর্ডে দেখা যাবে তার সেই বিখ্যাত পাগল করা হাসি। নরেন্দ্র মোদী ভারত জুড়ে নোংরা আবর্জনার বিরুদ্ধে তার পুরনো লড়াইয়ে তার এই নতুন যোদ্ধার ভুবন বিখ্যাত হাসিকে ব্যবহার করতে চাচ্ছেন, যার ফলে শিল্পার হাসি মনে আসলেই যেখানে সেখানে আবর্জনা ফেলার বিষয়ে সাবধান হয়ে যাবে এবার ভারতবাসী। বছর দুয়েক আগে শিল্পা জানিয়েছিলেন তিনি নরেন্দ্র মোদীর বিশেষ ভক্ত, আর শিল্পার যোগ ব্যায়ামে দক্ষতা রয়েছে যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও আগ্রহের বিষয়। অপরদিকে সম্প্রতি মোদীর কালো নোট বাতিল উদ্যোগের নীতিতে সমর্থন জোগানো সেলিব্রিটিদের মধ্যে অন্যতম ছিলেন শিল্পা।